পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম দুর্গাপুরের তারামানগর 15 নম্বর ওয়ার্ডের এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ওই এলাকার কিছু যুবক যুবতী। একটি মুদিখানার দোকান করে দিয়ে ওই পরিবারের সকল দায় দায়িত্ব গ্রহণ করেন ওই পাড়ার যুবক যুবতীরা। জানা গিয়েছে ওই পরিবারের বড় ছেলে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারায়। কিছুদিন পর ওই মহিলার স্বামী কাজ করতে গিয়ে কুয়োতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সেই সময় থেকে সংসার চালানোর মতো রোজগার পর্যন্ত বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই মহিলা তার ছোট দুটি মেয়েটিকে নিয়ে কষ্টেসৃষ্টের দিন কাটাচ্ছিল। এবার ওই পরিবারের কষ্ট লাঘবের জন্য এলাকার কিছু যুবক যুবতী উপার্জনের পথ হিসাবে একটি মুদিখানার দোকান করে দেয়। ভবিষ্যতেও ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় যুবক যুবতীরা। এখন শুনি যে ইনার স্বামী মারা গেছে, দু বছর আগে ইনার ছেলেও মারা গেছে, আমার কোনো আর্নিং মেম্বার নেই। তখন আমরা আমার বন্ধুদের মিলে নিয়ে এসে আমরা একটা দোকান করে দিলাম। দোকানের পুঁজি দিয়ে মালপত্র সব কিনে দিলাম। আশা করি এই দোকানটার থেকে ওনাদের রুটি রোজগার চলে যাবে, অসুবিধা কিছু করবে না। কোনো রকম অসুবিধা হয় আমরা প্রতি মাসে একবার করে আসবো, কিছু অসুবিধা পড়লে তাকে হেল্প করে আমরা আরও কিছু সাহায্য লাগলে আমরা দেবো, টাকা পয়সা বা কোনো জিনিসপত্র কিনে দিতে হলে আমরা কিনে দেবো। একটা দল আমাদের কিছু বন্ধু মিলে আমরা প্রত্যেক দুর্গাপুরের প্রত্যেক এলাকায়, শুধু দুর্গাপুর নয় দুর্গাপুরের বাইরেও বাঁকুড়া পুরুলিয়া সব জায়গায় আমরা চেষ্টা করি প্রত্যেকটা এলাকায় যেখানে মানুষের সাহায্যের দরকার সেখানে পর্যন্ত মানুষকে সাহায্য করতে, যাতে তারা সেটুকু সাহায্য পেলে যতটুকু দরকার ততটুকু চালাতে পারে। এলাকার ঘরে ঘরে আমরা অনুরোধ করবো, একদমই তাই, আমরা সবার কাছে অনুরোধ করবো যাতে এখানে দোকানটা বেশ ভালোভাবে চলে, যাতে আমরা এনাদের আরও হেল্প করতে পারি। এসেছি আমাদের এই তারামানগর পাড়ার এই ছেলে রজত এগিয়ে এসছে এই বোনকে সাহায্য করার জন্য, শুনে খুবই ভালো লাগলো, তাই আজ থেকে আমিও এই এনজিওয় জয়েন করলাম। যত পারবো আমরা হেল্প করব, আর এই বোনের যেন বাচ্চাটাকে উনি এই মেয়ে না এই মেয়েটা যেন পড়াশোনা করতে পারে, আর যে সংসারটা যেন ভালোভাবে চলে, অসুবিধা কিছু না হয়। আপনার যে ছেলে স্বামী মারা গেছিলেন তো আপনার কী করে চলতো, মানে আপনি কি করতেন তারপর? আমার ছেলে মারা গেছে দু বছর আগে, তখন আমার কি মানে কি হয়েছিল? বন্ধুদের সঙ্গে গেছিল। আচ্ছা, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট মারা গেছে। কত বছর বয়স ছিল আপনার ছেলে? ছিল 18 বছর। 18 বছর। আর আপনার স্বামী কীভাবে মারা যায়? আমার স্বামী কুয়ে পড়ে মারা গেছে। তো তারপরে আপনার কি করে চলতো, মানে সংসার কি করে চলতো, আপনি কি করতেন? তো এই যে দোকান আপনাকে করে দিল, কি বলবেন ওনাদেরকে, কি বলবেন? দোকান করে দিল আপনাকে, একটা সাহায্য করলো, তো কি কিছু বলতে চান আপনি সংবাদ মাধ্যম দ্বারা? ধন্যবাদ জানাচ্ছেন সবাইকে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।